আসসালামু আলাইকুম সম্মানিত সকল ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করতেছি যে যেখান থেকে আমার আজকের এই ছোট্ট ব্লগটি দেখতেছেন আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন দোয়া করি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশীষ রহমতে ভালো আছি তো এটি হচ্ছে আমার আজ ইফতার আয়োজন তো আমার বাবা এসেছিল তো এগুলো হচ্ছে আমার ভাবাই এনেছে ইফতারি আজ আমরা বাসায় কিছুই করিনি আমার ভাবায় আনছে আর হচ্ছে কিছু শ্যামাই চিনি তারপরে হচ্ছে মানে ঈদের শ্যামাই চিনি যা লাগে এগুলো এনেছে আর হচ্ছে ইফতার এনেছে তো আজকে আমরা সবাই মিলে ইফতারটা শুরু করব তো আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে ইফতার আয়োজনটা সুন্দরভাবে পালন করেছি তো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম আজ আমার ইফতার আয়োজন তো সবাই আমার এই চ্যানেলের ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন আমাকে যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন এভাবে আমার পাশে থেকে আমাকে আরও সাপোর্ট দিবেন আমার চ্যানেলের জন্য আমার চ্যানেলের পাশে থেকে আমার জন্য দোয়া করবেন এইটুকু আপনাদের কাছে চাওয়া আমার তো আমার এই চ্যানেলটি হচ্ছে একটি ব্লগিং চ্যানেল তো বাংলাদেশ ব্লগস মাইশা তো মাইশা হচ্ছে আমার মেয়ের নাম আমার পরিবারে হচ্ছে আমার একটি ছেলে আর একটি মেয়ে মেয়ের বয়স সাত বছর আর হচ্ছে ছেলের বয়স তিন বছর এই তো আর আমার হাজব্যান্ড আমি এই আমরা চারজন এ আমাদের ছোট্ট সোনার সংসার তো আমি সংসারের পাশাপাশি রান্না বান্না তারপরে আমার সুখ দুঃখ ভালো লাগা মন্দ লাগা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করে থাকি তো আপনারা আমাকে সাপোর্ট দিচ্ছেন আশা করি আগামী দিনগুলো আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন তো এগুলো হচ্ছে আমার বাবা এনেছে তো আপনাদের সাথেও শেয়ার করতেছি সাথে কথা বলতেছি তো আপনারা সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা ছোট্ট বেলাইকনটি বাজিয়ে দিবেন আর একটি লাইক দিয়ে দিবেন আমাকে এভাবে আপনারা ভালোবেসে উৎসাহ দিয়ে যাবেন তো আপনাদের ভালোবাসা আর সাপোর্টের কারণে আজ আমি এতটুকু আসতে পেরেছি তো এইটুকুই আপনাদের কাছে চাওয়া তো আমার সংসারে পাশাপাশি আমি রান্নাবান্না আমার সংসারে যাই কিছু করি আমি সব কিছু টুকিটাকি আপনাদের মাঝে শেয়ার করে থাকি তো আমার এই চ্যানেলটা হচ্ছে আমি খুবই শখ করে শখের বশত আমি আমার এই চ্যানেলটি খুলেছি তো অবশ্যই আপনারা আমার এই চ্যানেলের পাশে থাকবেন এইটুকু আপনাদের কাছে আমার চাওয়া আর আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন তো আমার ছেলে মেয়ে এখনও কিন্তু ছোটো তো আমি আসলে ব্লগিং চ্যানেল যখন তো রান্না বান্না রেসিপি যে কিছুই শেয়ার করি না কেন আমার আসলে অনেক কষ্ট করে এগুলো শেয়ার করে থাকি আশা করি আপনারা উৎসাহ দিবেন আর ভুল হলে সেই ভুলগুলা ক্ষমার দৃষ্টিকে দেখবেন আর অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর আমার এই চ্যানেলের পাশে থেকে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে উৎসাহিত করবেন তো আমিও আপনাদের জন্য দোয়া করি এইটাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য এইটাই আমি সব সময় দোয়া করি আপনারাও আমার এই চ্যানেলের পাশে থেকে আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার এই ছোট্ট সোনার সংসার যেন আরও ভালোভাবে কাটে এটাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতন এতটুকুই সবাইকে আল্লাহ হাফেজ